কাজিরঙার বন্যপ্রাণী উদ্ধার আর পুনর্সংস্থাপন কেন্দ্র চমুকৈ CWRC-র নতুন আলহী এটা দুবছরীয় হাতী পোয়ালি। কিছুদিনের পূর্বে উদালগুড়ির বগাপানীত বন্যহস্তির জাকর লগত অহা পোয়ালিটো ঘটনাক্রমে পড়ে গেছিল এটা খাওয়াই। বন্যহস্তির জাকটোয়ে পোয়ালিটোক উঠাবলে চেষ্টা করেও বিফল হওয়াত পোয়ালিটো এরি আঁতরি গেল জাকটো। আনহাতে দুর্গম এলাকা হওয়ার বাবে দুই চারিদিনের পাছতে স্থানীয় লোকের দৃষ্টিগোচর হওয়াত খবর দিয়ে বন বিভাগক। পাছত কাজিরঙার পানবাড়ীস্থিত CWRC-র সহযোগত বন বিভাগে পোয়ালিটো উদ্ধার করে প্রেরণ করে কাজিরঙালে। বর্তমান CWRC-ত পরিচর্য করে থাকা হয়েছে পোয়ালিটো। কেন্দ্রটোর চিকিৎসকর মতে প্রথম দুদিন পোয়ালিটোয়ে আমনি করেছিল যদিও কেন্দ্রটোর থাকা আন হাতির সংস্পর্শলৈ অহাত বর্তমান সি শান্ত হয়েছে। এতিয়া আন হাতিবিলাকর লগত সুন্দরভাবে চলাফুরা করে আছে পোয়ালিটোয়ে। উদালগুড়ির পা রেস্কিউ হয়েছিল আপনার বগামাটির পা, কষ্ট হয়েছিল রেস্কিউ করতে খুব। আমার ওয়েস্টার্ন আসাম যুক্ত MBS আসে রেস্কিউ করলে, রেস্কিউ করে ইয়াতে এডমিট করলে, যেহেতু এই জায়গায় হাতি রিহেবর কারণে মানে ফার্স্ট স্টেপ অফ রিহেব নার্সারি, আর আমি ইয়াতে লই আছো। প্রথম দুদিন অল্প দিগদার করলে, এটা ধীরে ধীরে বেলেগ হাতির যুক্ত জায়গা আছে তাতে মিলিব ধরেছে হাতিটোয়ে। আমি আটমস্কেয়ার লই আছো যে সুকলমে মানে ডাঙর হোক, আর সেইটাই আর সেইটো কবলে মানে জায়গার টপোগ্রাফিটো আমি চালে বোধহয় সি পড়ি গেল যাকে ট্রাই করিলে, কিন্তু যাকে পিছত এরি, কারণ এনেকুৱা হয় যে গোটেই জাকটোয়ে কেতিয়াও এটা এনিমেলর কারণে লাগে পোয়ালি নহোক কিয় গোটেই জাকটো কম্প্রোমাইজ নকরে তো ট্রাই করে হাতিয়ে বহুত চেষ্টা করার ই আসলে সিন আসলে পিছত যেটা মানুষ চকুত পড়ল তো দুই তিন দিন পার হয়ে গেছিল, কারণ বহুত নিজান জায়গা, সেই জায়গাটো মানুষ না যায়। সাডেনলি দেখা পালে মানুষ যে একটা পোয়ালি তাতে আছে, পোয়ালিটো গোটেই সরু নহয়, এটলিস্ট দুবছর বয়স হয়েছে, তার নিজে খাব পারা আসলে তো সেইকারণে তাতে সি থাকি দিলে, কারণ ওলাই আহিবও পারা নাই তারপর, আর মাকেও উঠাব পারা না তো জাকটো গুছি গেল, জাকটো আমি বিচারি নাপালো, সেইকারণে পোয়ালিটোক রেস্কিউ করব লাগা। পিউজ দাস, লোকেলিটিন, কাজিরঙা।